সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবাইদুল কাদের জানিয়েছেন 2020 সালের জুন মাসে পদ্মা সেতু চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। রাজধানীর একটি হোটেলে ঢাকায় পাতাল রেল নির্মাণের সম্ভাব্যতা যাচাই অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত থেকে তিনি এ কথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, ঢাকার যানজট নিরসনে পাতাল রেল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে নগরবাসী যানজট থেকে রেহাই পাবে বলে আশাবাদ জানান তিনি। চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নির্মাণ কাজ এগিয়ে চলেছে। ইতিমধ্যে প্রায় 2.5 কিলোমিটার দীর্ঘ একটি টিউবের রিং প্রতিস্থাপন সহ বোরিং কাজ শেষ হয়েছে। এরই মধ্যে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি আরেকটি মেগা প্রজেক্ট, ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প, যেখানে এলিভেটেড পাশাপাশি নিচে 4 লেনের সড়ক নির্মাণের পরিকল্পনাও রয়েছে।